আমরা মহাজন ঘর থেকে কাঁচামাল নিয়ে আসি, সে কাঁচামাল আমাদের বাড়িতে এই উনান ঢালা সালে ভাঙা হয়, ভাঙা হয়ে তার সঙ্গে দস্তা মিশিয়ে কেজিতে 250 করে আগে দেওয়া হতো, এখন মেটালস খুবই খারাপ মেটালস, মানে যে দস্তা খাবে এইরকম মেটালস নয়, তার চেয়েও শক্ত। ওই 1 কেজি স্ক্যাপে 200 গ্রাম দস্তা, এই হিসাবে আমরা দেখে নিই। এরপরেও আমরা ঢালা পিতল পেয়ে থাকি, যেমন ধরুন লোকের গ্লাস ঘটি ভাঙা বা আমাদের কলসি ভাঙা ইত্যাদি, যেটাকে আমরা ঢালা পিতল ভাষা বলি। ওই দস্তা দিয়ে আর পিতল দিয়ে আমরা একটা পাত্রের মধ্যে কুড়াই আর ছাঁচটা তৈরি করে নিয়ে শালের মধ্যে চাপানো হয়। আমাদের সাধারণত 4 রকমের মাটি লাগে। আমরা একটা খুব চিটা মাটি ব্যবহার করি, যেটা ছাঁচ ঘুরতে বা সাঁচার ঢালা সালে ডাইরেক্ট টাটকা কাজ করা যায়। আর একটা লাল মাটি ব্যবহার করি, যেটা ছাঁচ তৈরি করতে। আর একটা পলি মাটি ব্যবহার করি, যেটা ছাঁচটাকে সারতে। আর এর সঙ্গে একটা লাল মাটির সঙ্গে একটা বালি মিশাতে হয়, এর ফলে আমাদের ছাঁচগুলো সঠিক পরিমাণে এসে যায়। চিট হয়ে গেলে সাঁচা ফেটে যাবে, এবং খুব বেলা হয়ে গেলেও সাঁচারা ভটভট করবে, থসথসা হয়ে যাবে। তাই ওইটা সম পরিমাণে বালিটা মিশিয়ে কাজটা করতে হয়। আমরা কাঁচা পিতল গলানোর সময় মুচির মধ্যে কেন নুন দিই, মালের মধ্যে অনেক রকমের ময়লা থাকে, সে ময়লাগুলোকে নুন একত্রে টানার চেষ্টা করে। এর ফলে আমাদের মেটালটা গলে যাওয়ার পর একদম তরল জলটির মতো আমাদের যখন বাসনটার ভিতরে যাবে, ওই সমস্ত ময়লাগুলোকে টেনে নেবে। এবারে সালে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এমনকি 3 ঘন্টাও লেগে যায়, কেননা এখনকার কয়লা খুবই খারাপ, আগের মতো কয়লার তেজ নাই। আমরা সেটা 1/2 ঘন্টা কি 45 মিনিট এর সাথে সময় দিতে হয়। ঠান্ডা হয়ে গেলে সেটাকে ভেঙে মাটি ছাড়িয়ে আমাদের ভাষায় বলো এটা ছানা খুবরি, তলারটা এবং উড়েরটা, তলারটা বলি খুবরি, উড়েরটা বলি ছানা।
এখন যে পরিস্থিতি এই কাজটা করতে গেলে সব সময় দেখা যায় যে নানা রকম জায়গাতে যেভাবে মাটি আনতাম এখন আর সে সম্ভবটা হচ্ছে না, কেননা বেশিরভাগই জায়গা মানুষের হাতে চলে গেছে, সে সমস্ত জায়গায় মাটি হাত দিতে গেলে তারা তো বাধা দিবে, এটা স্বাভাবিক। ফাইবার, স্টিল ইত্যাদি যে সমস্ত জিনিস এখন বেরিয়ে গেছে তাতে করে এই মানে এই ধরনের ভারী ওয়েট ওয়ালা জিনিস আর মনে হচ্ছে কেউ ব্যবহার করতে চাইছে না। সত্যিকার চিন্তিত আগামী দিনে কীভাবে আমাদের জীবিকাগুলো চলবে, বা কিন্তু কোনোভাবে এই জীবিকা চলবে না এটা আমরা নিশ্চিত।